সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান আলোচিত অভিনেতা হিরো আলম। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তিনি। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বগুড়া চার আসনে নির্বাচন করছেন। নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বেশ কিছু অভিযোগের তীরও তার দিকে ছুঁড়েছে প্রতিপক্ষ। তবে এসবের কোনো কিছুতেই বিচলিত নন হিরো আলম। তিনি বলেন, বিপক্ষ পার্টির লোকেরা আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছেন, এমনকি আমার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়েও তারা নোংরামি শুরু করে দিয়েছে। হিরো আলম মনে করেন, তাকে নির্বাচন থেকে দূরে রাখতে এসব করা হচ্ছে, মিথ্যা অভিযোগের পাহাড় জমা করা হচ্ছে। সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যমে হিরো আলমের পরিবার নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে মডেল অভিনেতা হিরো আলম তার শালিকাকে নিয়ে পালিয়ে এসেছে, তিনি তার স্ত্রী সন্তানদের খোঁজ নেন না। তবে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন হিরো আলম। এসব বিষয়ে হিরো আলম বলেন, এসব বিষয় নিয়ে হিরো আলমের সঙ্গে গণমাধ্যমের কথা হয়। হিরো আলম বলেন, আমি সবসময় বলেছি আমার সব ভালো কাজের জন্য অনুপ্রেরণা আমার স্ত্রী। আজ যেসব গুজব হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। আপনারা চাইলে এই বিষয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। অভিযোগ কুৎসায় বিরক্ত হয়ে হিরো আলম বলেন, ভাই দেখুন আমাকে নিয়ে কী সব বাজে কথাবার্তা ছড়ানো হচ্ছে, অনেক পত্রিকায় এসব নিয়ে ছাপছে, আমার বাসায় আমার বাবাকে এর জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে, এগুলো কিছু হলো ভাই বলুন তো? ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম, তার বাড়ি বগুড়ায়। তবে এসব আলোচনা সমালোচনা মাথা নিচ্ছে না তিনি। তিনি বলেন, লোকজন কথা শুরু করলে কথা বলতেই থাকে, থামে না, তাদের সব কথা মাথায় নিলে তো আমি কাজ করতে পারবো না, তাই আমি ওসব কথা পাত্তা দিচ্ছি না। হিরো আলম বলেন, দেশের মানুষ আমাকে জিরো থেকে হিরো করেছে, আজ মানুষের ভালোবাসার কারণে আমি এই অবস্থানে এসেছি, আমি যদি এমপি হই তাহলে মানুষের সেই ভালোবাসার প্রতিদান দিয়ে কাজ করে যাব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।